শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব তার এই সব সিপাহী জনতা বিপ্লবের মধ্য দিয়ে জাতির সামনে এসে উপস্থিত হন এবং অতি অল্প সময়ের মধ্যে তিনি একদিকে রাজনৈতিক অন্যদিকে অর্থনৈতিক একটা গুণগত পরিবর্তন সাধন করেন। এক দলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় গণতন্ত্রে নিয়ে আসেন, একটা বদ্ধ অর্থনীতি থেকে ভ্রান্ত সমাজতান্ত্রিক অর্থনীতির চিন্তা থেকে তিনি একটি মিশ্র এবং মুক্ত বাজার অর্থনীতি নিয়ে আসেন এবং বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ করে নতুন একটি চিন্তা ভাবনা যেটা বা এই দেশের মানুষ গ্রহণ করেছিল যে আমরা একটা স্বতন্ত্র জাতি, আমরা অন্য কারোর সঙ্গে সংযুক্ত জাতিগত হিসেবে নই, আমরা সেই জন্য বাংলাদেশি, অর্থাৎ বাংলাদেশি জাতিবাদের যে দর্শন সেই দর্শন প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব এই 7ই নভেম্বরের পরে নিয়ে এসেছেন। এবং তখন থেকে শুরু হয়েছিল বাংলাদেশের মানুষের যে একটা স্বাতন্ত্র্যের সঙ্গে স্বকৃতির সঙ্গে নিজের পরিচিতি নিয়ে অস্তিত্ব বজায় রাখবার যে সংগ্রাম, সেই সংগ্রাম আমরা দেখেছি যে দুঃখজনকভাবে অত্যন্ত অল্প সময়ের মধ্যে তিনি যে কাজগুলো করেছেন সেই কাজগুলো পরিসমাপ্তি ঘটিয়েছে বাংলাদেশের শত্রুরা তাকে হত্যার মধ্য দিয়ে মধ্যে শাহাদত বরণের মধ্য দিয়ে। কিন্তু বাংলাদেশের মানুষ বারবারই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে, বারবারই তার স্বাধীনতা রক্ষা করবার জন্যে, সার্বভৌমত্ব রক্ষা করবার জন্য সে ঘুরে দাঁড়িয়েছে। তারই আমি দীর্ঘ আলোচনা যেতে চাই না, তারই ফলশ্রুতিতে আমরা দেখলাম যে যখন ফ্যাসিবাদ হাসিনা দীর্ঘ 15-16 বছর ধরে এই দেশের সমস্ত অর্থনৈতিক এবং রাজনৈতিক কাঠামোকে ধ্বংস করে দিল, তার সম্ভাবনাকে ধ্বংস করে দিচ্ছিল, জাতি হিসেবে তার অস্তিত্ব নিশ্চিত করে দিচ্ছিল, আধিপত্যবাদ যখন পুরোপুরি গ্রাস করে নিচ্ছিল, সেই সময় এই বাংলাদেশের মানুষ আবার উঠে দাঁড়ালো। আমার আপনাদের কাছে এই গল্প করার দরকার নাই, আপনারা সবাই সংগ্রাম করেছেন, লড়াই করেছেন, আপনারা সবাই ভুক্তভোগী, আপনারা অনেকেই এখানে আমার মনে হয় যে শতকরা 90 ভাগ লোকের বিরুদ্ধে মিথ্যা মামলা আছে, জেলে গেছেন, কষ্ট করেছেন, প্রাণ দিয়েছেন, তাই না? সুতরাং নতুন করে এটা আপনাদের কিছু বলার নাই। একই সঙ্গে এই ছাত্র জনতার যে আন্দোলন, সে আন্দোলনের মধ্য দিয়ে আমরা তৃতীয়বারের মতো আরেকটা সুযোগ পেলাম যেখানে বাংলাদেশকে সত্যিকার অর্থেই তার নিজস্ব সত্তার উপর ভিত্তি করে দাঁড় করানো। আজকে এই বিষয়টা নিয়ে অনেক কথা হয়েছে, আমি কথা দীর্ঘ করতে চাই না, শুধু একটা কথা বলে রাখি, আমাদের অত্যন্ত সতর্কতার সঙ্গে এগিয়ে হবে, কারণ এখন এই পতিত স্বৈরাচার ফ্যাসিবাদ তারা কিন্তু আবার নতুন করে চক্রান্তে জাল বুনছে এবং সেই আধিপত্যবাদের সঙ্গে দোষর তাদের দোষরকে সঙ্গে নিয়ে ভারতে অবস্থান করে বাংলাদেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রে নেমেছে। আমরা যারা সৈনিক, আমরা যারা আজকে আমাদের আমাদের জাতীয়তাবাদের যে প্রদর্শক, পথ প্রদর্শক, আমাদের স্বাধীনতার স্বাধীনতার যিনি রক্ষক, যিনি রক্ষা করেছেন, তারই যোগ্য উত্তরসূরি হিসাবে আমাদের নেতা যেন তারেক রহমানের নির্দেশে আমরা সমস্ত ষড়যন্ত্রকে রুখে দেওয়া এবং আমরা অবশ্যই সে যুদ্ধে সফল হব। আপনাদেরকে সকলকে ধন্যবাদ জানিয়ে এবং আবারও আমি আমাদের আজকের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি। সালামু আলাইকুম, খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল জিন্দাবাদ, শহীদ জওয়ান দেশনেত্রী গিরমান খাদেজিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ।